তোকে আল্লাহ রসুলের কিনে দিছি বাপ, যে জাতির হোক না কেন তুই বিকি কাবিল নামা হাতে কেন আমার বৌমার বাড়ি দিবে। মোবাইলে কথা বলার সময় ঝগড়া ও বাগবিতণ্ডার এক পর্যায়ে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রিপন আলী নামে এক প্রবাসী। পরিবারের আর্থিক সংকট ঘোচাতে 4 বছর আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন রিপন। সে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি ইউনিয়নের ব্যবসায়ী আসাদুল হকের ছেলে। শুক্রবার বাবাকে মোটরসাইকেল কেনার জন্য টাকা পাঠানোর কথা ছিল রিপনের। ভাগ্যের নির্মম পরিহাস, এদিন সকাল 10টায় উল্টো তার মৃত্যুর খবর শুনতে হয় পরিবারের সদস্যদের। মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের এক মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলত রিপন। প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ থাকার কারণে কিছুদিন ধরে সে অস্বাভাবিক জীবনযাপন করছিল। মোবাইল চেক করে সর্বশেষ প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা হয় বলে তারা জানতে পারে। এরপর পরিবারের কাছে ফোন করে তার মৃত্যুর খবর জানানো হয়। রিপনের বাবা আসাদুল হক জানান, মরদেহ আনার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন তিনি। লাশ আনতে না পারলে সৌদি আরবেই দাফন করা হবে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।